আমরা গত ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ করেছিলাম, সমবায় ব্যাংক ছিল আমাদের লাস্ট টপিক, যেটা আমরা লাস্ট ক্লাসে কমপ্লিট করেছিলাম। তো আজকে আমরা অনুশীলনী নিয়ে একটু আলোচনা করব, অর্থাৎ আমাদের এই চ্যাপ্টার শেষে যে ধরনের কোশ্চেন প্যাটার্ন আছে, যেমন সংক্ষিপ্ত কোশ্চেন বা বর্ণনামূলক এমসিকিউ এবং সৃজনশীল যে কোশ্চেন প্যাটার্ন গুলো আছে, আমরা সবগুলো নিয়ে একটু ডিসকাস করব যেন তোমাদের পড়তে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, প্রথমেই আছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা জানি, সৃজনশীল কোশ্চেন যখন সৃজনশীল যে কোশ্চেন গুলো হয়, সেই সৃজনশীল কোশ্চেন গুলোর সাথে ছোট ছোট করে সংক্ষিপ্ত কোশ্চেন আসে। যেমন ধরো, তোমাদের একটা এক্সাম্পল দেখাই। এই যেমন ধরো, এটা একটা সৃজনশীল কোশ্চেন, রাইট? এই সৃজনশীল কোশ্চেনের একটা অনুচ্ছেদ আছে, অনুচ্ছেদটা আমরা পড়বো, পড়ে এটার সাথে এই অনুচ্ছেদের সাথে সামঞ্জস্যপূর্ণ দুটো কোশ্চেন থাকবে, যেমন গ এবং গহ নাম্বার। হ্যাঁ, আর এই যে প্রথমে দুটো কোশ্চেন আছে, এটা হচ্ছে শর্ট কোশ্চেন, অর্থাৎ সংক্ষিপ্ত কোশ্চেন, যেমন বিনিময় পদ্ধতি কি আর সঞ্চয় মান হিসেবে অর্থের কাজ কি। এই যে ছোট ছোট কোশ্চেন গুলো, এগুলো কিন্তু সংক্ষিপ্ত কোশ্চেন হিসেবে এসে থাকে সৃজনশীল কোশ্চেনের সাথে। তাহলে আমরা সংক্ষিপ্ত কোশ্চেন গুলো পড়বো, কারণ এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা তো আছেই, এবং তাই সৃজনশীল কোশ্চেনের সাথে অবশ্যই আসে। তাই আমরা সংক্ষিপ্ত কোশ্চেন গুলোকে ইগনোর করবো না, যে তাই সংক্ষিপ্ত কোশ্চেন গুলো আমরা ভালো করে পড়বো। ওকে, আমাদের এই অনুশীলনীতে প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, অর্থ বলতে কি বুঝো? তোমাদের কারো কি অর্থের সংজ্ঞা মনে আছে? কিছুটা মনে থাকলেও হবে, জাস্ট একটুখানি বলতে পারো যে আমরা অর্থের সংজ্ঞা যেটা পড়েছিলাম, সেই অর্থের সংজ্ঞা কি পড়েছিলাম, বা অর্থটা আসলে কি? ওকে, সমস্যা নেই, ভুলে গেল, প্রবলেমে আমি আবার মনে করিয়ে দিচ্ছি। তোমাদের বইয়ের 82 নাম্বার পেজ, সবার সামনে বই আছে তো? সবার সামনে কি বই আছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে দেখো, তোমাদের বইয়ের 82 নাম্বার পেজ ওপেন করো। 82 নাম্বার পেজে দ্বিতীয় প্যারায় দেখো, দ্বিতীয় প্যারায় বলা হয়েছে যে, সুতরাং সরকার কর্তৃক প্রবর্তিত, পেয়েছো কি? আচ্ছা দেখো, কি বলা হয়েছে অর্থের সংজ্ঞায়, সরকার কর্তৃক প্রবর্তিত যে বস্তু মূল্যের পরিমাপক, দেনা পাওনা মেটানোর উপায় হিসাবে সর্বত্র গ্রহণযোগ্য, সঞ্চয়ের বাহন ও ঋণের ভিত্তি হিসাবে স্বীকৃত, তাকে অর্থ বলে। তোমরা কি অর্থের সংজ্ঞাটা পেয়েছো? তাহলে আমরা বলবো, সরকার কর্তৃক স্বীকৃত যে বস্তু আছে, যেটা হচ্ছে তোমার মূল্যের পরিমাপক, বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের বাহন হিসাবে ব্যবহৃত হয়ে থাকে, তাকে আমরা অর্থ বলে থাকি। মনে থাকবে, তিনটি বিষয় মনে রাখবে, সেটা হচ্ছে মূল্যের পরিমাপক, লেনদেনের মাধ্যম এবং সঞ্চয়ের বাহন। এই তিনটি বিষয় মনে রেখে অর্থকে সংজ্ঞায়িত করবে, সংজ্ঞাটা আরো বেশি সুন্দর, স্ট্যান্ডার্ড এবং সার্বজনীন হবে। এবং এই যে আমরা অর্থ বলছি, অর্থটা অবশ্যই যে বস্তুটাকে অর্থ হিসাবে গ্রহণ করা হবে, সেটা অবশ্যই সরকার কর্তৃক স্বীকৃত হতে হবে। তাহলে সরকার কর্তৃক স্বীকৃত যে বস্তু মূল্যের পরিমাপক, বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের বাহন বা ঋণের ভিত্তি হিসাবে কাজ করে, তাকে আমরা অর্থ বলে থাকি। ওকে, দ্বিতীয় নাম্বার বলা হয়েছে, বাণিজ্যিক ব্যাংক বলতে কি বুঝো? বাণিজ্যিক ব্যাংক নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, তোমাদের কারো কি মনে আছে বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞা, বা বাণিজ্যিক ব্যাংক কি কাজ করে? একটা পয়েন্ট অ্যাটলিস্ট বলো।
হ্যাঁ হ্যাঁ বলো তো, একটা পয়েন্ট বলো জাস্ট। মিস, কোন ব্যক্তি প্রতিষ্ঠানের অর্থ আমানত এবং টাকা জমা রাখে এবং চাহিদা অনুযায়ী ঋণ প্রদান করে, রাইট, মানে প্রতিষ্ঠানকে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। ইয়া ইয়া রাইট রাইট, থ্যাংক ইউ থ্যাংক ইউ, গুড। হ্যাঁ একদম শুটিং বলেছে সিনহা, সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক কাকে বলে? বাণিজ্যিক ব্যাংক হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসাবে জমা রাখে এবং ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের চাহিদা অনুসারে ঋণ দিয়ে থাকে। এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। আর বাণিজ্যিক ব্যাংকের মেন উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। সে মুনাফা অর্জনের লক্ষ্যে ব্যক্তি বা গ্রাহকের কাছ থেকে টাকা আমানত হিসাবে সংগ্রহ করে এবং সেই টাকাকে অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ঋণ হিসাবে দিয়ে থাকে। ওকে, ভেরি গুড। ওকে, এবার একটু আলোচনা করি নিকাশ কর নিয়ে। নিকাশ কর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের একটা কার্যাবলী কাজ। হ্যাঁ, নিকাশ কর কি? নিকাশ করকে ইংলিশে বলা হয় ক্লিয়ারিং হাউস। এই যে আমরা বাংলায় বলে থাকি নিকাশ কর, এটাকে বলা হয় ইংলিশে ক্লিয়ারিং হাউস। এখন এই নিকাশ করটা আসলে কি? নিকাশ করটা হচ্ছে এই যে বাংলাদেশে যতগুলো তফসিলি ব্যাংক আছে, হ্যাঁ, একটু আগে সিনহা যে বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞা দিল, এই বাণিজ্যিক ব্যাংক গুলো এক ব্যাংকের সাথে আরেক ব্যাংকের বিভিন্ন আন্ত লেনদেন থাকে। সেই লেনদেন গুলো কি হবে? সেই লেনদেন গুলো হতে পারে বিভিন্ন ড্রাফটের মাধ্যমে, পে অর্ডারের মাধ্যমে। হয়তো দেখা যাচ্ছে তুমি এক ব্যাংকের চেক অন্য এক ব্যাংকে জমা দিলে, তাহলে দেখা যাচ্ছে এই ধরনের যে আন্ত ব্যাংকিং লেনদেন গুলো আছে যেটাকে বলা হয় ক্রস চেক, এই ক্রস চেক জমা দিলে দেখা যাচ্ছে এক ব্যাংক আরেক ব্যাংকের কাছে দেনাদার বা পাওনাদার হয়ে যায়। এই যে দেনাদার পাওনাদার হচ্ছে, এই দেনাদার পাওনাদার হওয়ার কারণে তাদের মাঝে এক ধরনের কি বলবো লেনদেন সম্পর্ক হয়। এগুলো আসলে নিজেরা ক্লিয়ার করতে পারে না বা নিজেরা জিনিসগুলো সলভ করতে পারে না ব্যাংকগুলো, তখন কি করে কেন্দ্রীয় ব্যাংক এই যে কোন ব্যাংক কার কাছে কতটুকু দেনাদার বা পাওনাদার হলো এগুলো হিসেব রাখে এবং সে এগুলো মিটিয়ে দিয়ে থাকে। কিভাবে? এই যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে বাণিজ্যিক ব্যাংক গুলো যে তোমার তহবিল রাখে, যে একটা হচ্ছে রিজার্ভ রেশিও, তোমার আমানতের ধরো একটা পার্সেন্টেজ কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হয়, ওই তহবিল থেকে এই ধরনের লেনদেন গুলো কেন্দ্রীয় ব্যাংক তোমার মিটিয়ে দেয়। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক গুলোর মাঝে যে আর্থিক দেনা পাওনা আছে, যে আন্ত আন্ত ব্যাংকিং এর যে লেনদেন গুলো আছে সেগুলো কেন্দ্রীয় ব্যাংক মিটিয়ে দিয়ে থাকে। এই যে কেন্দ্রীয় ব্যাংক মিটিয়ে দিচ্ছে দেনা পাওনা গুলো বাণিজ্যিক ব্যাংকের মাঝে, সেটাই বলা হয় নিকাশ কর। এটাকে নিকাশ কর বলা হয় যে আগে তোমার বিষয়টা এতটা অটোমেটেড ছিল না বা এতটা কি বলবো ডিজিটাল ছিল না। তখন কি হতো যে তোমার একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট কেন্দ্রীয় ব্যাংকের একটা নির্দিষ্ট ঘরে বা জায়গায় বসে বিভিন্ন ব্যাংকের মাঝে যে লেনদেন গুলো আছে সেগুলো হয়তো সলভ করে দিত বা দেনা পাওনা গুলো মিটিয়ে দিত। কিন্তু বর্তমানে বিষয়টা আসলে কোনো মানে ম্যানুয়ালি করতে হয় না, কোনো ঘরে বসে তারপরে দেনা পাওনা গুলো বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে দেনা পাওনা গুলো মিটাবে ওই রকম দরকার হয় না, বরং বিষয়টা অনেক বেশি অটোমেটেড হয়ে গেছে। অটোমেটেড বলতে হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে ডিজিটালি বিষয়গুলো সলভ করা যায়, সেজন্য এখন এটাকে বলা হয় অটোমেটেড ক্লিয়ারিং হাউস। অর্থাৎ তোমাকে এখন আর কোনো নির্দিষ্ট ঘরে বসতে হয় না, বরং বিষয়টাকে ইন্টারনেটের মাধ্যমে সলিউশন করা যায়, সেজন্য বাংলাদেশের যে ক্লিয়ারিং হাউস আছে তাকে বলা হয় বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস, যেটার মাধ্যমে বাংলাদেশ আন্ত ব্যাংকিং যে দেনা পাওনা গুলো আছে সেগুলো মিটিয়ে দিয়ে থাকে। আচ্ছা, এই ছিল নিকাশ ঘর। আচ্ছা, এর বাহিরে আমি একটু বলি, কিছুদিন আগে যে আমাদের যখন দ্বিতীয় লকডাউনটা স্টার্ট হলো, 14 এপ্রিল দ্বিতীয় লকডাউন স্টার্ট হলো না, তো এই দ্বিতীয় লকডাউন স্টার্ট হওয়ার পর তোমরা সবাই হয়তো নিউজে দেখবে, দেখে থাকবে, তখন বলেছিল যে বাংলাদেশ ব্যাংকের দুটো ডাটা সেন্টার ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। বাংলাদেশ ব্যাংক তো আমাদের কেন্দ্রীয় ব্যাংক, তো বাংলাদেশ ব্যাংকের দুটো ডাটা সেন্টার ডিসকানেক্টেড হয়ে গিয়েছে, এর ফলে এই যে তোমার ক্রস চেক, মানে কেন্দ্রীয় ব্যাংক
যা নিকাশ ঘরের মাধ্যমে আন্ত ব্যাংকিং কার্যক্রমগুলোর দেনা পাওনা যে মিটিয়ে দিয়ে থাকে, যে ক্রস চেক হয়ে থাকে, মানে ধরো এক ব্যাংক আরেক ব্যাংকের কাছে চেক জমা দিল বা পেমেন্ট বা পে অর্ডার বা হচ্ছে ড্রাফট ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো জমা দেয়, এর ফলে ইন্টার ব্যাংকিং লেনদেন হয়ে থাকে যেটা সেই বিষয়গুলো, এবং হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, এই দুটো বিষয় তোমার স্থগিত হয়ে গিয়েছিল, কারণ দুটো মেইন ডাটা সেন্টার ডিসকানেক্টেড হয়ে যাওয়ার কারণে এই এই কার্যক্রম গুলো স্থগিত হয়ে গিয়েছিল। তখন বাংলাদেশ ব্যাংক দেখালো যে অন অ্যাভারেজ প্রত্যেক দিন গড়ে প্রায় 13,000 কোটি টাকার আন্ত ব্যাংকিং লেনদেন হয়ে থাকে, অর্থাৎ এই ধরনের ক্রস চেকিং কার্যক্রম হয়ে থাকে যেগুলো নিকাশ ঘরের মাধ্যমে সম্পূর্ণ হয়। এর ফলে দেখা যাচ্ছিল যে প্রত্যেক দিন 13,000 কোটি টাকার এই ধরনের লেনদেন নিকাশ ঘরের মাধ্যমে সম্পূর্ণ হয়। ডাটা সেন্টার ডিসকানেক্টেড হয়ে যাওয়ার কারণে তখন এই কার্যক্রম গুলো বিঘ্নিত হচ্ছিল, পরবর্তী হয়ে ফিক্স হয়ে গিয়েছে, বাট ওই সাময়িক অসুবিধার কারণে দেখা যাচ্ছিল এই নিকাশ ঘরের কার্যক্রমটা বন্ধ ছিল, বন্ধ ছিল বলতে সাময়িক কিছু বন্ধ ছিল। দুটো কার্যক্রম, যেমন তোমার হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার আর একটা ছিল যে আন্ত ব্যাংকিং যে লেনদেন, এই দুটো বিষয় বন্ধ ছিল, পরবর্তী ঠিক হয়েছিল। আচ্ছা আচ্ছা, নিকাশ কর কি তোমরা বুঝতে পেরেছো? নিকাশ কর নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? নাবিলা সিনহা, কারো কোনো প্রশ্ন আছে নিকাশ কর নিয়ে? নো মিস। ওকে আচ্ছা, এই অর্থের কার্যাবলী এগুলো বর্ণনামূলক কোশ্চেন, এগুলো আমরা অলরেডি বিভিন্ন লেকচারে আলোচনা করেছি, তোমাদের যখন মেইন বইয়ের বিভিন্ন টপিক গুলো পড়িয়েছি তখন অলরেডি আলোচনা করেছি, তোমরা এগুলো বই থেকে সুন্দর করে পড়ে নেবে। যেমন অর্থের কার্যাবলী তোমাদের বইয়ের 84 নম্বর পেজে আছে, এখানে 84 এবং 85 নম্বর পেজে সুন্দর করে অর্থের কার্যাবলী দেওয়া আছে। যেমন অর্থের কার্যাবলীর মাঝে আছে বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, সঞ্চয়ের বাহন, স্থগিত লেনদেনের বাহন, এই যে কার্যাবলী গুলো আছে সুন্দর করে পড়বে। এবং এই রচনামূলক বা বর্ণনামূলক প্রশ্নের মার্কস অনুসারে কোশ্চেন গুলোকে সুন্দর করে সাজিয়ে নেবে, মানে কোশ্চেনের আনসার গুলোকে, মার্কস একটু বেশি হলে সুন্দর করে ওই অনুসারে টাইম অ্যালোকেটেড করে তারপরে সুন্দর করে কোশ্চেনের আনসার গুলো লিখবে, আর যদি মার্কস কম থাকে তাহলে এটা একটু সংক্ষিপ্ত আকারে লিখবে, মানে সবসময় মার্কসের দিকে খেয়াল রাখবে, মার্কস কত আছে, এই কোশ্চেনটার মান কত, সে মানের উপর বিশেষ করে কোশ্চেন আনসারটা একটু বড় করবে বা ছোট করবে। তো অবশ্যই মানে আননেসেসারি অর্থাৎ অপ্রয়োজনীয় কথা না লিখে চেষ্টা করবে যে একদম টু দি পয়েন্ট লেখার জন্য, কারণ ইকোনমিক্স বিষয়টাই আসলে অনেক বেশি রিলেভেন্ট সাবজেক্ট, তো এখানে চেষ্টা করবে যে যতটুকুই আনসার করবে সুন্দর করে রিলেভেন্ট যেন হয়। আচ্ছা, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীও তোমরা পারবে, এটাও তোমাদের বইয়ের 86 এবং 87 নম্বর পেজে সুন্দর করে দেওয়া আছে, আমরা এগুলো আলোচনা করেছি বিভিন্ন লেকচারে। যেমন বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীর মাঝে আছে আমানত সংগ্রহ, তারপরে হচ্ছে ঋণ দান করা, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা, পুঁজি গঠন করা ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো আছে এগুলো সুন্দর করে আলোচনা করবে। তৃতীয় নম্বরে বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী আছে তোমাদের বইয়ের 91 নম্বর পেজে, ওখানে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী গুলো সুন্দর করে আলোচনা করা আছে। আর কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীর কোনো লেকচার তোমরা কেউ মিস করলে ইউটিউবে পাবা, ওখানে লেকচার গুলো আপলোড করা আছে, তো যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় আমাদের অথেন্টিক ক্লাসের লেকচার গুলো দেখে নেবে। আচ্ছা, কৃষি ব্যাংকের ভূমিকা এটাও তোমাদের বই সুন্দর করে আছে, সুন্দর করে এগুলো পড়বে। আচ্ছা, বর্ণমূলক কোশ্চেন নিয়ে আমি আর খুব বেশি আলোচনা করছি না, চলো দেখি বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কি বলতো, কি হবে? মিস রিন্দান,
হ্যাঁ, তোমার যেটা বলেছো এটাও বাণিজ্যিক ব্যাংকের ঋণদানটাও অন্যতম কাজ। কিন্তু দেখো এখানে বলা হয়েছে প্রথম ও প্রদান কাজ। প্রথম, এই যে প্রথম, দেখো আমানত এখানে, গ্রহণ। ইয়েস রাইট, আমানত গ্রহণ। এই যে প্রথম কথাটা যেহেতু বলেছে, তাহলে এটা হবে আমানত গ্রহণ। কারণ প্রথমে তো আমানত গ্রহণ করে তারপরে সে আমানত থেকে ঋণ দেয়। তাহলে যেহেতু প্রথম কথাটা আছে, সুতরাং আমরা আমানত গ্রহণ এই আনসারটাকে সঠিক হিসাবে বিবেচনা করব। কারণ প্রশ্নটা একটু ভালো করে, সুন্দর করে তোমরা যখন পরীক্ষায় অ্যাটেন্ড করবে, তখন সবার আগে সুন্দর করে প্রশ্নটা, মেইন প্রশ্নটা পড়বে। এই মেইন প্রশ্নটা পড়লে দেখবা আনসার তুমি মানে প্রায় অনেকটা কাছাকাছি আনসার খুঁজে পাবে। আর মেইন প্রশ্নটা পড়তে যদি ভুল করো, তাহলে সঠিক অ্যান্সার অনেক সময় মিস করে যাবা। আচ্ছা, দ্বিতীয় নম্বর বলা হয়েছে, নিচের কোন মুদ্রা যে কোনো পরিমাণে লেনদেন করা যায়। আচ্ছা, আমরা দেখেছিলাম মুদ্রার শ্রেণী বিভাগ যখন পড়েছিলাম, তখন আমরা দেখেছিলাম বিহিত মুদ্রা, তারপরে ধাতব মুদ্রা, কাগজি মুদ্রা, এরকম কিছু মুদ্রার প্রকারভেদ পড়েছিলাম। ওখানে আমরা দেখেছিলাম যে বিহিত মুদ্রার মাঝে একটা ছিল সসীম আর একটা ছিল অসীম, তাই না? মনে আছে কি? জি মিস। আচ্ছা, এখন দেখো এই যে বিহিত মুদ্রার মাঝে 2 টাকার কয়েন, তারপরে 1 টাকার কয়েন, 5 টাকার কয়েন, এগুলো আসলে খুব বেশি লেনদেন করা যায় না। কারণ এই কয়েন আকারে যদি ধরো তোমার তোমার সাথে কারো 1 কোটি টাকার লেনদেন হলো, তুমি কি কয়েন আকারে তাকে এতগুলো টাকা পে করতে পারবে? পারবে নো না। মিস। হ্যাঁ, কারণ এখানে টাকার পরিমাণ খুবই অল্প। এই অল্প টাকা দিয়ে তুমি এতগুলো টাকা পে করতে পারবে না বা লেনদেন করতে পারবে না। কিন্তু যেগুলো ধরো 5 টাকা থেকে শুরু করে 1,000 টাকা যে নোটগুলো আছে, সেগুলো দিয়ে তুমি যত ইচ্ছে লেনদেন করতে পারবা। সেজন্য জি মিস। সেজন্য বলা হয় 5 টাকার কাগজি মুদ্রা থেকে শুরু করে 1,000 টাকা পর্যন্ত যে মুদ্রাগুলো আছে, সেগুলো দিয়ে যে কোনো পরিমাণে লেনদেন করা যায়। এই যে 5 টাকা থেকে শুরু করে 1,000 টাকা পর্যন্ত যে বিহিত মুদ্রা গুলো আছে, এগুলো হচ্ছে অসীম বিহিত মুদ্রা। আর এই যে 2 টাকার কয়েন, 2 টাকার নোট বা 5 টাকার কয়েন, এগুলো হচ্ছে সসীম বিহিত মুদ্রা। আচ্ছা, এবার দেখি আমরা, ওকে, এই অনুচ্ছেদটা একটু পড়ি। এই অনুচ্ছেদে বলা হয়েছে, আরিফ তার সঞ্চিত অর্থ একটি আর্থিক প্রতিষ্ঠানে জমা রাখে, বছর শেষে সে তার জমাকৃত অর্থ অতিরিক্ত অর্থ উত্তোলন করে। অর্থাৎ বছর শেষে সে যে টাকা জমা করেছিল সেই টাকা এবং সেই টাকার সাথে যে ইন্টারেস্ট পেয়েছে, অর্থাৎ সুদ পেয়েছে, সেই সুদ সহ সে সেই টাকাটা উত্তোলন করে, অর্থাৎ ব্যাংক থেকে তুলে নেয়। এখন যে সে এতগুলো টাকা উত্তোলন করলো, তাহলে আরিফের লেনদেন কি তো আর্থিক প্রতিষ্ঠানের নাম কি? বাংলাদেশ সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক, রাইট। কেন বলো তো? মিস, কারণ বাংলাদেশ ব্যাংক তো সব ব্যাংকের সাথে কানেক্টেড, এটা তো সব ব্যাংকের ভিতরে কাজ করে না। আর সোনালী ব্যাংক তো মিস মানে আর কি শাখা ব্যাংক, ওইটাতে ওই কাজ ইয়েস ইয়েস, টাকা রাইট জমা রাখতে রাইট, পারবে। অ্যাবসলিউটলি রাইট। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমার ব্যাখ্যা একদমই পারফেক্ট। হ্যাঁ, কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংক আমাদের কেন্দ্রীয় ব্যাংক, এটা কখনোই জনগণের সাথে কোনো আর্থিক লেনদেন করে না, বরং বিভিন্ন ব্যাংকের সাথে ডিল করে। আর এই যে সমবায় ব্যাংক যেটা, সেটা হচ্ছে সমবায়ের যে সদস্য আছে তাদেরকে আর্থিক লেনদেন করে থাকে। গ্রামীণ ব্যাংক আমানতহীন ভাবে ঋণ দিয়ে থাকে গ্রামের প্রান্তিক জনগণকে। আর এই যে সোনালী ব্যাংক, যে মানে তোমার সুদ সহকারে কোনো টাকা জমা, মানে কোনো টাকা জমা রাখলে সুদ সহকারে সেখান থেকে টাকা উত্তোলন করা যায়, যে ব্যাপারগুলো, এগুলো আসলে বাণিজ্যিক ব্যাংকে ঘটে থাকে। আর সোনালী ব্যাংক হচ্ছে আমাদের বাণিজ্যিক ব্যাংক, রাইট? ওকে, আচ্ছা, চতুর্থ নম্বরে বলা হয়েছে, দেশের অর্থনীতিতে উক্ত প্রতিষ্ঠানের অবদান কি?
মিস এক দুই তিন তিন ওটাই এক দুই তিন। আচ্ছা এক নাম্বার, আচ্ছা আমরা একটু আলোচনা করি দেখি কোনটা কোনটা পারফেক্ট হয়। ওকে দেখি, আচ্ছা আমরা দেখেছি যে আরিফে লেনদেন কিন্তু ব্যাংক হচ্ছে মানে বাণিজ্যিক ব্যাংক, মানে বাণিজ্যিক ব্যাংকে কি করে বাণিজ্যিক ব্যাংক পুঁজি গঠন করে এটা সত্যি কথা। কারণ হচ্ছে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো বাণিজ্যিক ব্যাংক আমানত হিসেবে গ্রহণ করে, এবং সেই গ্রহণ এই যে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো গ্রহণ করছে, এর ফলে দেখা যাচ্ছে একটা বাণিজ্যিক ব্যাংকের কাছে একটা বিশাল অ্যামাউন্টের পুঁজি গঠন হচ্ছে, এই পুঁজি আবার সে অন্যদেরকে ঋণ দেয়। তাহলে হ্যাঁ এটা সত্যি কথা যে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে পুঁজি গঠন হয়, দ্যাটস ট্রু। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে মুদ্রার মান সংরক্ষণ করে। মুদ্রার মান সংরক্ষণ করা আসলে বাংলাদেশ ব্যাংকের কাজ, অর্থাৎ তোমার এই যে বাংলাদেশ ব্যাংক মনিটারি পলিসি নিয়ে থাকে, প্রত্যেক বছরই মনিটারি পলিসি নিয়ে মনিটারি পলিসি অর্থাৎ যে আর্থিক নীতি গ্রহণ করা হয়ে থাকে, এই আর্থিক নীতির মাধ্যমে মুদ্রার মান মান সংরক্ষণ করে। অর্থাৎ বিভিন্ন দেশের সাথে ধরো আমার দেশের টাকার ভ্যালু কত হবে ডলারের এগেনস্টে, কিংবা ইউরোর এগেনস্টে, কিংবা তোমার হচ্ছে অন্যান্য বিভিন্ন দেশের যে মুদ্রা আছে তাদের এগেনস্টে আমার দেশের মুদ্রার ভ্যালু কত হবে, এগুলো নির্ধারণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। এই পুরো বিষয়টা ডিল করে কেন্দ্রীয় ব্যাংক। তো দেখা যাচ্ছে যে মুদ্রার মান সংরক্ষণ বা তোমার আবার তাছাড়া বিভিন্ন আর্থিক নীতি নিয়ে থাকে, বিভিন্ন ভাবে মুদ্রার মান যেন সংরক্ষিত থাকে বা এটা তোমার খুব বেশি অবমূল্যায়িত হবে নাকি অতিমূল্যায়িত হবে, এই বিষয়গুলো কে মাথায় রেখে বিভিন্ন ধরনের আর্থিক নীতি নিয়ে থাকে, বা মুদ্রা সাপ্লাই কত হবে। মুদ্রা সাপ্লাই বলতে হচ্ছে যে একটা দেশে কি পরিমাণ টাকা ছাপানো হবে, কি পরিমাণ তোমার আমরা জানি যে অর্থের মূল্য তোমার যদি মুদ্রাস্ফীতি বেড়ে যায়, মুদ্রাস্ফীতি অর্থাৎ বাজারে যদি দাম বেড়ে যায় তাহলে অর্থের মূল্য কমে যায়, তারপরে আবার দাম কমে গেলে অর্থের মূল্য বেড়ে যায়, ইত্যাদি বিভিন্ন যে বিষয়গুলো আছে মানে অর্থনৈতিক যে বিষয়গুলো আছে এগুলো মাথায় রেখে বাংলাদেশ ব্যাংক তোমার হচ্ছে আর্থিক নীতি নিয়ে থাকে। তাহলে এই যে মুদ্রার মান সংরক্ষণ এই বিষয়টা আসলে কেন্দ্রীয় ব্যাংকের সাথে জড়িত। আচ্ছা অর্থনৈতিক উন্নয়ন সাধন, হ্যাঁ বাণিজ্যিক ব্যাংক অর্থনৈতিক উন্নয়ন সাধন করে থাকে, এই যে পুঁজি গঠন করছে, ঋণ দিচ্ছে, এর মাধ্যমে আর্থিক ভাবে অনেক অনেক অর্থনৈতিক উন্নয়ন সাধন করে থাকে। আচ্ছা তাহলে আমাদের 4 নম্বর কোশ্চেনের আনসার হচ্ছে বলতো 1 এবং 3। 1 এবং 3 হচ্ছে আমাদের সঠিক আনসার। 1 এবং 3 কোথায় আছে? গ নাম্বারে আছে। তাহলে গ নাম্বার হচ্ছে আমার সঠিক আনসার। আচ্ছা আমাদের সৃজনশীল একটা কোশ্চেন আছে, চলো দেখি এটাতে কি বলা হয়েছে। রত্না একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত, তার প্রতিষ্ঠান জনগণকে ঋণ দিতে পারে না, কিন্তু অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিচালনার ক্ষেত্রে পরামর্শদাতা হিসেবে কাজ করে, অন্যদিকে তার বান্ধবীও অন্য একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত, এদিকে জনগণের সঞ্চিত অর্থ জমা রাখে এবং বিপরীতে অতিরিক্ত অর্থ প্রদান করে। আচ্ছা এটা তোমরা অলরেডি পারো, অলরেডি আনসার দিয়ে দিয়েছো। রত্নার প্রতিষ্ঠানের প্রকৃতি ব্যাখ্যা করো, এটা তোমরা অলরেডি আনসার দিয়েছো, কারণ এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, যেহেতু এটা জনগণকে ঋণ দিচ্ছে না বরং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পরামর্শদাতা হিসেবে কাজ করছে, তার মানে রত্না যে প্রতিষ্ঠানে কাজ করে সেটা হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। আচ্ছা এরপরে বলা হয়েছে তার বান্ধবী অন্য একটা আর্থিক প্রতিষ্ঠানে কাজ করে যারা জনগণের সঞ্চিত অর্থ জমা রাখে এবং বিপরীতে অতিরিক্ত অর্থ প্রদান করে, তার মানে রত্নার বান্ধবী যে প্রতিষ্ঠানে কাজ করে সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। তাহলে তোমরা কি করবে বাণিজ্যিক ব্যাংক, হ্যাঁ রাইট, তাহলে বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের যে পার্থক্য সেটা আলোচনা করে সুন্দর করে গুছিয়ে লিখে দেবে। আমাদের লাস্ট মানে এই চ্যাপ্টারের একদম লাস্ট কোশ্চেন হচ্ছে এটা, দেখি কি বলা হয়েছে এখানে।
বলা হয়েছে হারুনের স্ত্রীর একটি শাড়ির খুব প্রয়োজন, কিন্তু তার একটি ছাগল ছাড়া কিছুই নেই। হারুন তার ছাগল নিয়ে একটা তাঁতির কাছে গেলে তাঁতি একটি শাড়ির বদলে ছাগল নিতে চায়, কিন্তু হারুন একটি শাড়ির বদলে ছাগল দিতে রাজি হয়নি। ফলে এই ব্যবস্থা নানা সমস্যা দেখা দেয়। পরে সবার কাছে গ্রহণযোগ্য একটি দ্রব্য আবিষ্কৃত হয়, এই অসুবিধা দূর হয়। আচ্ছা, এবার দেখি কি বলো, যে বিহিত অর্থ কাকে বললে, নিকাশ গড় কাকে বললে, দুটো তো তোমরা অলরেডি আলোচনা করেছি, তোমরা পারবে। এখন এই কোশ্চেনের সাথে সামঞ্জস্যপূর্ণ এই সংজ্ঞাটা বলি, হ্যাঁ বলো, যে অর্থ সরকারি আইন দ্বারা পরিচালিত হয় তাকে বিহিত অর্থ বলে। হ্যাঁ রাইট, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, বিহিত হচ্ছে স্বীকৃত। ওকে থ্যাংক ইউ। তাহলে বিহিত মুদ্রা কাকে বলে তোমরা অলরেডি পারো, নিকাশ গড় তো অলরেডি আলোচনা করেছি। এখন গ নাম্বারটা দেখি। গ নাম্বারে বলা হয়েছে এই যে হারুন তাঁতির কাছে গিয়ে শাড়ি কিনতে না পারার কারণ ব্যাখ্যা করো। এখন দেখো, হারুনের স্ত্রীর একটা শাড়ি প্রয়োজন, কিন্তু এই হারুনের কাছে আসলে একটা ছাগল ছাড়া আর কিছু নেই। তো এটা বলা হয়েছে তখনকার কথা, যখন আসলে মুদ্রা আবিষ্কৃত হয়নি, তখন দ্রব্য বিনিময় প্রথা ছিল, যাকে বলা হয় বার্টার সিস্টেম। ইংলিশে বলা হয় একে বার্টার সিস্টেম, অর্থাৎ একটা দ্রব্যের বিপরীতে আরেকটা দ্রব্য কিনতে হতো। তখন কোনো মুদ্রা ছিল না, যেমন আমরা এখন টাকা ব্যবহার করি, তখন কোনো টাকা ছিল না। তখন তোমার যেটা প্রয়োজন সেটার বিনিময়ে তুমি আরেকটা একটা দ্রব্যের বিনিময়ে একটা দ্রব্য, যেমন এখানে হারুনের শাড়ি প্রয়োজন, সে শাড়ি কিনতে পারতো কিসের বিনিময়ে, যেহেতু তার কাছে ছাগল আছে, সে ছাগলের বিনিময়ে শাড়ি কিনতে পারতো। অর্থাৎ একটা দ্রব্যের বিনিময়ে আরেকটা দ্রব্য। কিন্তু এর ফলে একটা অসুবিধা আছে। কি অসুবিধা? দেখো, শাড়ির মূল্য কিন্তু কম, তাই না? কিন্তু একটা ছাগল একটা বিশাল কিছু। তাহলে একটা ছাগলের বিপরীতে জাস্ট একটা শাড়ি কেনা তার কাছে মনে হয়েছে এটা লস, তাই না? লস না, একটা বিশাল বড় একটা ছাগল দিয়ে দিচ্ছে জাস্ট মাত্র একটা শাড়ি কেনার জন্য। তাহলে এই দ্রব্য বিনিময়ের প্রথার মাঝে কিছু অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে একজনের চাহিদার সাথে একজনের চাহিদা ম্যাচ করে না, একটা দ্রব্যের সাথে একটা দ্রব্য নাও ম্যাচ করতে পারে। এই যে মানুষের, তারপরে হচ্ছে তোমার শাড়িটা হচ্ছে খুবই অল্প কিছু, এর বিনিময়ে এত বড় ছাগল, এই এই মূল্য নির্ধারণটাও আসলে পারফেক্ট ছিল না। এই সমস্ত সবকিছু অসুবিধার জন্য পরবর্তীতে দেখা যাচ্ছে দ্রব্য ব্যবস্থা বিলুপ্ত হয় এবং আস্তে আস্তে মুদ্রা ব্যবস্থা প্রচলন হয়। দেখা যাচ্ছে কোন একটা বস্তুকে সরকার ভাবে স্বীকৃত একটা বস্তুকে মূল্যের পরিমাপক হিসাবে বা লেনদেনের বাহন হিসাবে আস্তে আস্তে গ্রহণ করা হয়। দ্রব্য ব্যবস্থা বিলুপ্তির ফলে এবং মুদ্রা ব্যবস্থা আবিষ্কারের ফলে আস্তে আস্তে এই দ্রব্য বিনিময় প্রথার যে অসুবিধাগুলো ছিল সেগুলো দূর হয়। এবং এই যে সবার কাছে গ্রহণযোগ্য, অর্থাৎ এখন মুদ্রা সবার কাছে গ্রহণযোগ্য, এটা এই মুদ্রার ভূমিকা নিয়ে একটু আলোচনা করবে। এভাবে সুন্দর করে গুছিয়ে আনসার গুলো করবে, পারবে তো? কারো কোনো প্রশ্ন আছে? সবাই কি বুঝতে পেরেছো? তোমার কারো কোনো প্রশ্ন আছে? নো মিস, কোনো প্রশ্ন নেই। আচ্ছা ওকে, নাবিলা তুমি বুঝতে পেরেছো? জি ম্যাম। ওকে ঠিক আছে, তাহলে আজকে ক্লাস আমাদের এখানেই থাকলো। নেক্সট ক্লাস থেকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব ইনশাআল্লাহ। আজকে আমাদের এখানেই চ্যাপ্টার 7 কমপ্লিট হলো। আমরা সুন্দর করে নেক্সট ক্লাসে নতুন একটা অধ্যায় শুরু করব। এখন তোমরা আমায় বলো তো, এই অধ্যায়ের উপর তোমরা পরীক্ষা দেবে না? আমি তো একটা পরীক্ষা নিতে চাচ্ছি, এমসিকিউ আকারে তোমরা দিব। ঠিক আছে, তাহলে নেক্সট উইকে আমরা একটা পরীক্ষা দেব এই অধ্যায়ের উপর। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে তো ফাইনাল হলো, আমরা নেক্সট উইকে, নেক্সট সোমবার আমরা এই অধ্যায়ের উপর একটা পরীক্ষা দেব। তারপর পরীক্ষাটা আমরা ক্লাসে পরে দেব, সময় থাকবে সমস্যা নেই, তোমরা চাইলে রাত্রেও অ্যাটেন্ড করতে পারবে, ইফতারের পরে যখন ইচ্ছে। আমি কোশ্চেনটা দিয়ে দেব, তোমরা যখন পুরো একদিন বিলিতি থাকবে, তোমরা একদিনের যে কোনো সময় পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারবে।
দিনে যদি অসুবিধা হয় সমস্যা নেই, তোমরা ইফতারের পর আর রাতের বেলা পরীক্ষাটা দিতে পারবে। আমি কোশ্চেনটা দিয়ে দেব ক্লাস শেষে, ইনশাল্লাহ কোশ্চেনটা তোমাদের গ্রুপে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম।